নির্মাতা রায়হান মুজিব, তিনি কাজ করেছেন জসিম শাবানা থেকে শুরু করে মান্না, শাকিল খান, শাবনূর, ওমর সানি, মৌসুমী সহ এদেশের আরও অনেক বড় বড় তারকাদের সঙ্গে। এবং তার এক একটা ফিল্মের কিন্তু কমার্শিয়াল সাকসেস একটা টাইমে কিন্তু অনেক ছিল। এবং তিনি অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস কিন্তু একজন ভালো মেকার। তিনি সেই 80s থেকে কিন্তু তিনি ফিল্ম বানাচ্ছেন, যার ফার্স্ট ফিল্ম ছিল জসিমকে নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো যে রায়হান মুজিব পরিচালিত সিরাদার বিজনেস দ্য ফিল্ম এক্স্যাক্টলি কোন 10টা, এবং সেই সব সিনেমার টোটাল কাস্টিং, এবং প্রত্যেকটা সিনেমার বাজেট, এবং বক্স অফিস থেকে সিনেমাটা এক্স্যাক্টলি কত টাকা আয় করেছিল বাজেট বক্স অফিস সহ। আমি তার সিরাদার বিজনেস দ্য ফিল্ম নিয়ে আজকে আয়োজন করব। এটা বিভিন্ন রকম পত্রপত্রিকা, পেপার কাটিং থেকে শুরু করে তার ইন্টারভিউ, তো প্রত্যেকটা জায়গার থেকে কিন্তু আমরা একটা অথেন্টিক ফিগার দাঁড় করানোর চেষ্টা করেছি। এবং আজকের ভিডিওতে আমরা জানবো যে নির্মাতা রায়হান মুজিব পরিচালিত সিরাদার বিজনেস দ্য ফিল্ম এক্স্যাক্টলি কোন 10টা। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। রায়হান মুজিব অসংখ্য কমার্শিয়াল সাকসেস দেওয়া ফিল্মের নির্মাতা তিনি, এবং তিনি সেই 80s থেকে কিন্তু তিনি ফিল্ম বানাচ্ছেন। এবং তার অসংখ্য বর্ণাঢ্য ক্যারিয়ারে আমরা যদি অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস সেরা 10টা ফিল্ম খুঁজে বের করা কিন্তু একটু টাফ। তারপরেও কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা আপনাদের সামনে একটা অথেন্টিক ডাটা প্রোভাইড করার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি তার সিরাদার বিজনেস দ্য ফিল্ম এক্স্যাক্টলি কোন 10টা। যাই হোক, লিস্টে 10 নম্বর যে ফিল্মটা রয়েছে এটা 1996-এ তার পরিচালিত একটি ফিল্ম আসে, যে ফিল্মের নাম আখেরি মোকাবেলা। এবং এটা 10 নম্বরে কেন রয়েছে আপনি তো বলতে পারতেন, এটা 4-5 বা 2-3 থাকতে পারতো, তাহলে কেন? হ্যাঁ, এটার পিছনে কিন্তু কারণ আছে। তার আখেরি মোকাবেলা ফিল্মের আপনি কাস্টিং দেখেন, যেখানে আমরা দেখলাম শাবানা জসিমের মতো কাস্টিং, সিনেমার নাম আখেরি মোকাবেলা। এবং এই সিনেমাটা কিন্তু যেরকমটা চলার কথা কিন্তু ওরকমটা চলেনি। সিনেমাটা কিন্তু আশা করা হয়েছিল যে সিনেমাটা বিশাল বড় কিছু করবে, কারণ খুব বাজেট খরচা করে ফিল্মটা বানানো হয়। সিনেমার কাস্টিং দেখেন আপনি, সেখানে জসিম ছিল, শাবানা ছিল, কিন্তু এটাতে একটা সাইড ইফেক্ট পড়েছিল। 1 কোটি টাকা দিয়ে বানানো ফিল্ম 1996-এ দাঁড়িয়ে কিন্তু 1.5 কোটি টাকা বিজনেস দেয়। এই সিনেমাটা কিন্তু আরও অনেক চলার কথা ছিল, কিন্তু আমি বলেছি যে সাইড ইফেক্ট, হ্যাঁ, কারণ এই সিনেমাটা রিলিজের ওই সময় কিন্তু সালমান শাহর অকাল প্রয়াণ হয়, এবং ওই টাইমে কিন্তু কোনো ফিল্ম কিন্তু ওই লেভেলে কিন্তু ক্লিক করতে পারেনি। সালমান শাহর তখন শুদ্ধ প্রভাত হয়েছে, অডিয়েন্সদের পালস মিলেমিশে সালমান শাহ। তারপরে কিন্তু এই সিনেমাটা কিন্তু আরও 6 মাস পরে কিন্তু রিলিজ দেওয়া হয়, এবং তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু ফিল্ম সিনেমাটা রান করে। এবং এই ফিল্মটা কিন্তু রয়েছে রায়হান মুজিবের ক্যারিয়ারে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস 10 নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে। এবার রায়হান মুজিব পরিচালিত সিরাদার বিজনেস দ্য ফিল্মের লিস্টে 9 নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা 1995, তার আগের বছর 1995 সালে তার একটি ফিল্ম আসে। তিনি স্বীকার করেন যে তার ক্যারিয়ারের একটা ওয়ান অফ দ্য বেস্ট মেকিংয়ের ফিল্ম ছিল এই ফিল্মটা। ফিল্মের নাম হিংসার আগুন, যেটা ছিল দুর্দান্ত কাস্টিংয়ের একটি ফিল্ম, একটি ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি, যেখানে আমরা দেখলাম সোহেল চৌধুরীর বিপরীতে দিতি এবং অরুণা বিশ্বাস, যেখানে হুমায়ুন ফরিদের মতো লিজেন্ডারি কাস্টিং ছিল। এবং এই সিনেমাতে কিন্তু ইনিশিয়ালি কাস্টিং কিন্তু ছিল ইলিয়াস কাঞ্চন। এবং কেন তিনি এই ফিল্মে কাজ করলেন না, এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। এবং এই সিনেমাটা কিন্তু একটা তার ক্যারিয়ারের একটা ওয়ান অফ দ্য বেস্ট মেকিংয়ের ফিল্ম। দেখা যাবে যে দিতি, সোহেল চৌধুরী, তারা স্বামী স্ত্রী, তাদের বাচ্চা হবে না, এবং তারই ধারাবাহিকতায় শওকত আকবর, সোহেল চৌধুরীর বাবা, তিনি প্রেশার ক্রিয়েট করতে থাকে তারই জন্য। এক পর্যায়ে দিদি তার নিজের খুবই কাছের বান্ধবী অরুণা বিশ্বাসকে সোহেল চৌধুরীর সঙ্গে বিয়ে দেবে, তো এরকম একটা ব্যাপার যে স্বামীর ভাগ দেওয়া যায় না, তারপরেও তিনি দিচ্ছেন কেন, আসলে ফ্যামিলি সেন্টিমেন্টের জাতাকলে পুরো এক্স্যাক্টলি শেষে কী হবে। দুর্দান্ত কাস্টিংয়ের একটা ওয়ান অফ দ্য বেস্ট মেকিংয়ের ফিল্ম কিন্তু ছিল হিংসার আগুন। এবং এই সিনেমাটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে 1 কোটি টাকা, এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা 1 কোটি 60 লক্ষ টাকার মতো কামিয়েছিল। এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট অডিয়েন্স, একটা ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড যারা অডিয়েন্স তাদের জন্য কিন্তু ফিল্মটা মেকিং করা হয়। এবং এই ফিল্মটা কিন্তু রয়েছে রায়হান মুজিবের ক্যারিয়ারে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস 9 নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে। এবার রায়হান মুজিব পরিচালিত সিরাদার বিজনেস দ্য ফিল্মের লিস্টে 8 নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা 1998-এ 1998 সালে তার একটি ফিল্ম আসে, যে ফিল্মের নাম মানুষ কেন অমানুষ, মানুষ কেন অমানুষ, যেখানে ছিল মূলত একটা কাস্টিংয়ের ফিল্ম। শাকিল খান, শাবনূর জুটির পাশাপাশি এখানে আমরা দেখলাম মাসুদ শেখ এবং ইরাকে, রাজীবের মতো লিজেন্ডারি অভিনেতা, দুর্দান্ত কাস্টিংয়ের একটা ফিল্ম কিন্তু ছিল এই ফিল্মটা। এখন এই প্রজন্মের আমরা যারা পেপার কাটিং, আমরা ওই টাইমের নানা রকম ব্যাপার, আমরা একটা ফিগার দাঁড় করিয়েছি এতদিন ধরে যে সিনেমাটা ওই লেভেলের সাকসেসফুল ছিল না, ফ্লপ বাই ভারেজ, কিন্তু আজকে ডিরেক্টর সব খোলসা করে দিল যে ডিরেক্টরের হিসাবে কিন্তু সিনেমাটা সাকসেসফুল। এটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে 75 লাখ, এবং বক্স অফিস থেকে কিন্তু এটা 1 কোটি 60-70 লাখের মতো কিন্তু কামিয়েছিল, 1.5 কোটি আপ। এবং এটা কিন্তু সাকসেসফুল ফিল্ম, এবং এটা কিন্তু তার ক্যারিয়ারে 8 নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে রয়েছে। এবার রায়হান মুজিব পরিচালিত সিরাদার বিজনেস দ্য ফিল্মের লিস্টে 7 নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা 1993-তে 2 নিউ ফেস, একদম নতুন 2 ছেলে মেয়েকে নিয়ে তিনি সুচন্দা প্রোডাকশনের ফিল্ম বানালেন, যে ফিল্মের নাম প্রেম প্রীতি। এবং সুচন্দা তিনি ছিলেন এই সিনেমার প্রোডিউসার,
এবং এই সিনেমাতে কিন্তু তার ছেলে জহির রায়হানের ছেলে যিনি এই সিনেমার নায়ক ছিলেন তপু রায়হান, দুটো নিউ ফেস এবং ভারতের একজন নায়িকা প্রিয়া, তো তিনি ছিলেন এই সিনেমাতে দুটো নতুন ছেলে মেয়েকে নিয়ে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু পোর্ট্রে করে এই সিনেমাটা কিন্তু তিনি বানালেন ওই টাইমে দাঁড়িয়ে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল যে একজন নির্মাতা তিনি ব্যাক টু ব্যাক কাজ করছে এবং সেখানে দুটো নতুন ছেলে মেয়েকে নিয়ে বানানো একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট, এবং ওই প্রজেক্টটা কিন্তু কোনো রকম বাজেটে কিন্তু কার্পণ্য করলেন না সুচান্দা, যেহেতু তার ছেলেকে নিয়ে ফিল্ম বানানো হচ্ছে তাদের প্রোডাকশনের ফিল্ম, এবং এই ফিল্মটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু 80 লক্ষ টাকা, এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু 1 কোটি 80 লক্ষ টাকার মতো কিন্তু কামিয়েছিল, এবং সুপার ডুপার হিট ফিল্ম। এবং এই ফিল্মটা কিন্তু রয়েছে তার ক্যারিয়ারে, রায়হান মুজিবের ক্যারিয়ারে 7 নম্বর থাকা আছে কমার্শিয়াল সাকসেস কোনো ফিল্ম হিসেবে। এবার রায়হান মুজিব পরিচালিত সিরাদর বিজনেস অফ সিনেমার লিস্টে 6 নম্বরে এক্স্যাক্টলি যে ফিল্মটা রয়েছে, 2000 সালে তৎকালীন সময়ের বিশাল বড় সুপারস্টার মান্না এবং পপি জুটিকে নিয়ে তিনি একটি ফিল্ম বানালেন যে ফিল্মের নাম তেজি সন্তান। এখানে আরও আমরা দেখলাম বাপ্পাডাসকে, আহমেদ শরীফকে, একটা দুর্দান্ত কাস্টিংয়ের ফিল্ম ছিল তেজি সন্তান, সম্পূর্ণ অ্যাকশনকে পোর্ট্রে করে সিনেমাটা বানানো, এবং অ্যাকশন ধর্মী এই ফিল্মটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে অ্যাপ্রক্সিমেট 90 লাখস, এবং বক্স অফিস থেকে কিন্তু 2 কোটি প্লাস 2 কোটি টাকার উপরে কিন্তু এই সিনেমাটা ব্যবসা দিয়েছিল। 90 লাখ টাকার ফিল্ম, 2 কোটি টাকা বিজনেস, এবং এখন পর্যন্ত অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস রায়হান মুজিবের ক্যারিয়ারে কিন্তু 6 নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে ধরা হয় তেজি সন্তানকে। এবার রায়হান মুজিবের ক্যারিয়ারে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস 5 নম্বরে বিজনেস অফ ফিল্ম এক্স্যাক্টলি কোনটা? হ্যাঁ, এই ফিল্মটা ছিল তার ফার্স্ট ফিল্ম, প্রথম, যখন আমরা দেখলাম 1988 সালে তিনি প্রথম যখন ডিরেক্টর হিসেবে তিনি আত্মপ্রকাশ করলেন সিনেমার নাম হিরো, তার প্রথম ফিল্ম, জসীমের মতো তারকাকে নিয়ে তিনি প্রথম ফিল্ম বানালেন। এবং এই সিনেমাটা কিন্তু একটা ইতিহাস, তিনি কিন্তু বলেন যে এই সিনেমাটা যে একটা মোমেন্ট ক্রিয়েট করে যে সিনেমা যখন রিলিজ পাবে তখন রীতিমতো উৎসব লেগে যায়, 150 বাইক নিয়ে রীতিমতো সিনেমার প্রচার প্রচারণা হচ্ছে, চারিদিকে শুধু হিরো 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 একটা রব উঠে গিয়েছে, এবং সিনেমাটা যখন বক্স অফিসে কালেকশন দিল রীতিমতো কিন্তু কামাল করে দিল। ওই টাইমে দাঁড়িয়ে সেই 1988 সালে দাঁড়িয়ে কিন্তু সিনেমাটার বাজেট ছিল 1 কোটি টাকা, এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা ওই টাইমে কিন্তু 2.5 কোটি টাকার উপরে কিন্তু বিজনেস দিয়েছিল ডিরেক্টরের ভার্সন অনুযায়ী, এবং এটা একটা সুপার ডুপার হিট ফিল্ম। এবং এই ফিল্মটা এখন পর্যন্ত রায়হান মুজিবের ক্যারিয়ারে কিন্তু অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস রয়েছে 5 নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে। এইবার রায়হান মুজিবের ক্যারিয়ারে সিরাদর বিজনেস দাও ফিল্মের লিস্টে 4 নম্বরে যে ফিল্মটা রয়েছে, 1989 তার পরিচালিত একটি ফিল্ম আসে যে ফিল্মের নাম ভাইজান, যেটাতে নাম ভূমিকা জসীম, জসীম এবং শাবানা জুটি দুর্দান্ত ফিল্ম ছিল, ভাই বোনের গল্প, এবং এমনভাবে সিনেমাটা বড় পর্দায় এক্সিকিউট করা হলো যে আজও কিন্তু আমাদের চোখে কিন্তু ওই সেই সিকুয়েন্সগুলো যে চানাচুর সেই জসীমের সেই কণ্ঠে সেই ভোকাল, তো সেই ব্যাপারটা কিন্তু, এবং এই সিনেমাটা কিন্তু একটা দুর্দান্ত সাকসেসফুল ফিল্ম, এবং ওই ইয়ারের কিন্তু সেরা দর বিজনেস দ ফিল্মের ভিতর কিন্তু একটি ছিল ভাইজান। 1989 সালে দাঁড়িয়ে এই সিনেমাটার বাজেট ছিল ডিরেক্টরের ভাষ্য অনুযায়ী তখনকার সময় কিন্তু 90 লাখ টাকা, এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা আয় করেছিল 2 কোটি 80 লক্ষ টাকা, এবং এটা একটা বিশাল বড় ব্লকবাস্টার ফিল্ম। এবং ভাইজান কিন্তু রয়েছে তার ক্যারিয়ারে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস 4 নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে। এবার রায়হান মুজিবের ক্যারিয়ারে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস 3 নম্বরে যে ফিল্মটা রয়েছে 1991, তখন আমরা দেখলাম যে রীতিমতো ক্যারেক্টার বেজে জসীম শাবানা জুটি মানে অপ্রতিদ্বন্দ্বী, এবং এই জুটিকে নিয়ে তিনি একটি ফিল্ম বানালেন নাম ভূমিকা শাবানা, সিনেমার নাম কাজের বেটি রহিমা, সিনেমাটা রিলিজ পেল 1991 কাজের বেটি রহিমা। এবং কাজের বেটি মানে কাজের মেয়েদের সমাজে যে নিপীড়ন হয়, তাদের নির্যাতনের যে গল্প, তারা আসলে সমাজে কীভাবে তারা নিপীড়িত, এরকম একটা দুর্দান্ত একটা টাচি মোমেন্ট নিয়ে অডিয়েন্সদের পাল ছুঁয়ে যাওয়ার মতো একটি ফিল্ম বানালেন কাজের বেটি রহিমা, এবং এটা সেরা দর্শক ছিল ওই ইয়ারের টপ 10 হ্যাস্ট গোর্সার, এবং এটা একটা দুর্দান্ত ক্লাসিক ফিল্ম। এই সিনেমাটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে 1 কোটি টাকা, এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা 4 কোটি টাকার মতো কিন্তু কামিয়েছিল ওই টাইমে দাঁড়িয়ে ডিরেক্টরের ভাষার মতে, এবং এটা কিন্তু একটা ব্লকবাস্টার ফিল্ম। এইবার রায়হান মুজিবের ক্যারিয়ারে 2 নম্বর বিজনেস দ ফিল্ম এক্স্যাক্টলি কোনটা, কোন ফিল্মটা এখন পর্যন্ত তার ক্যারিয়ারে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস সেকেন্ড বিজনেস দ ফিল্ম হিসেবে ধরা হয়? হ্যাঁ, 1994 mid-90s 1994 সালে তৎকালীন সময় দাঁড়িয়ে ওমর সানি মৌসুমী জুটি মানে তারা রীতিমতো ক্রেজ স্টার, আপনি যা বলেন না কোনো, তাদের জুটির জোরে একটা সিনেমা অনেক টাকা ক্লিক করছে। এই জুটির সেরা বিজনেস দ ফিল্মটাই কিন্তু রায়হান মুজিবের সঙ্গে। 1994 আসে রায়হান মুজিব পরিচালিত ওমর সানি মৌসুমী জুটির ফিল্ম আত্মহংকার, হুমায়ুন ফরিদি গোলাম মোস্তফার মতো কাস্টিং ছিল এই ফিল্মে, সিনেমার যে ডায়লগুলো ছিল, এবং যেটা মূলত একটা অসম প্রেমের গল্প, বড়লোকের মেয়ে প্রেম করছে আত্মহংকার, যেখানে ডায়লগ থাকবে গোলাম মোস্তফার লাস্ট দৃশ্যে যে আজকে রূপনগরের মাটিতে চৌধুরীর আত্মহংকার চূর্ণ হলো, তো দুর্দান্ত কাস্টিংয়ের একটি ফিল্ম। এবং এই ফিল্ম নিয়ে এক্সপ্লেন করার কিছু নেই, সিনেমার মেকিংয়ের পাশাপাশি সিনেমার যে গান, প্রত্যেকটা গান তৎকালীন সময় অডিয়েন্সদের পাল ছুঁয়ে গেল, আমার একদিকে পৃথিবী, বা এই সিনেমার আরও যে গানগুলো ছিল, যে সিকুয়েন্স, যে মোমেন্ট, চাবুকের বাড়ি খাচ্ছে ওমর সানি, এটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। এবং এই ফিল্মটা কিন্তু দুর্দান্তভাবে মেকিং করে, এবং এখন পর্যন্ত কিন্তু এই ফিল্মকে কিন্তু রায়হান মুজিবের ক্যারিয়ারে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস তার ক্যারিয়ারে কিন্তু 2 নম্বর বিজনেস দ ফিল্ম হিসেবে ধরা হয়।
এখন আমরা সেই সিনেমার বাজেট এবং বক্স অফিস আগুন ধরানো কালেকশন ছিল এই সিনেমাটার। মাত্র 80 লক্ষ টাকা বাজেটে বানানো ফিল্ম ওই টাইমে দাঁড়িয়ে 5 কোটি টাকা বিজনেস দিয়েছিল, যেটা অবিশ্বাস্য। এবং এটা ছিল অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। এখন পর্যন্ত উমর সানি মৌসুমী জুটির ক্যারিয়ারে সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম হিসেবে ধরা হয় আত্মহংকারকে, এবং রায়ান মুজিবের ক্যারিয়ারে কিন্তু আজ কমার্শিয়াল সাকসেস দুই নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে কিন্তু ধরা হয় এই ফিল্মটাকে। হ্যাঁ, আত্মহংকার। এবার রায়ান মুজিব পরিচালিত এক নম্বর বিজনেস দ ফিল্ম এক্স্যাক্টলি কোনটা, কোন ফিল্মটাকে এখন পর্যন্ত তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি বিজনেস দ ফিল্ম হিসেবে ধরা হয়? হ্যাঁ, 1999 সালে তার পরিচালনা একটা ফিল্ম আসে, তখন মান্না রীতিমতো নাম্বার ওয়ান সুপারস্টার। এবং মান্না মৌসুমী জুটিকে নিয়ে তিনি একটি ফিল্ম বানালেন, যে ফিল্মের নাম খবর আছে ডিপজলে, তখন একটা বিতর্কিত ক্রেজ। ডিপজলকেও দুর্দান্তভাবে বড় পর্দায় এক্সিকিউট করা হলো, এখানে মাসুদ শেখ ছিল। এবং সিনেমার যে গানগুলো ছিল এবং অ্যাকশনকে কিন্তু পোর্ট্রে করে সম্পূর্ণ একটা অ্যাকশনধর্মী ফিল্ম কিন্তু ছিল এই ফিল্মটা। অ্যাকশনকে এমনভাবে সিনেমাতে পোর্ট্রে করা হলো, ডিপজলের সংলাপ থেকে শুরু করে মান্না এখানে পুলিশের ক্যারেক্টারে, মান্না মৌসুমী এখানে কাজিয়াত ছিল, তো দুর্দান্ত একটা অ্যাকশনধর্মী ফিল্ম কিন্তু ছিল এই ফিল্মটা খবর আছে। এবং নামের জোরে হোক বা সিনেমার কালেকশন হোক বা সিনেমার গান হোক, এই সিনেমার একটা গান ছিল আমি মাটিতে বাঁধিনি ঘর, আকাশও নয়, গানটা কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু বেশ আলোচনা সৃষ্টি করে। তো সিনেমাটা কিন্তু খুবই একটা কালেকশন দেওয়া ফিল্ম। এবং একটা বিতর্ক কিন্তু সবসময় আছে যে 1999-এ আম্মাজান বেশি বিজনেস দিয়েছে নাকি খবর আছে, নিঃসন্দেহে এটা আনডাউটলি বিশাল বড় ব্লকবাস্টার ফিল্ম। এবং প্রথম আলো কিন্তু আম্মাজান এবং খবর আছে দুটোকে কিন্তু যৌথভাবে কিন্তু এক নম্বরে রাখে ওই ইয়ারে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস হিসেবে। এখন আমরা যদি এসে সিনেমার কালেকশন, এটা বিশাল বড় ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার, এটা আমরা সবাই জানি। এখন আমরা যদি সেই সিনেমাটার বাজেট, ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু বেশ একটা বড় বাজেটের ফিল্ম ছিল এই সিনেমাটা। এই সিনেমাটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে 1,15,00,000 টাকা, এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা 8 থেকে 10 কোটি টাকার মতো কিন্তু কামিয়েছিল, এটা কিন্তু ডিরেক্টরের ভাষ্য অনুযায়ী। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি রায়ান মুজিব পরিচালিত শিরাদর বিজনেস অফ ফিল্ম নিয়েছিল আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।